যে বিষয় নিয়ে আমাকে আপনি প্রশ্ন করেছেন, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের পূর্বের কমিটি সম্পর্কে বলেছেন, ওয়ান ইলেভেনে জাতির জনকের কন্যা আমাদের প্রিয়নেত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তি আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি জনাব আল্লামা ইলিয়াস বিন হেলালির সাথে জননেত্রী শেখ হাসিনা মুক্তি আন্দোলনে সহযোগিতা ছিলাম। ওই কমিটিতে আমি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম যেদিন নেত্রী কারাগারে ছিলেন, ওই দিন আমরা সকলে মিলেমিশে প্রিয় নেত্রী মুক্তি আন্দোলনে একসাথে কাজ করেছি। আমাদের লিডার ছিলেন জনাব আল্লামা হেলালি সাহেব, ওই দিন থেকে আমরা আন্দোলনে সহযোদ্ধা ছিলাম। আর বর্তমানেও আমরা ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের জাতীয় প্রথম ত্রিবার্ষিক সম্মিলন করার জন্য আমাদের মাননীয় আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি মহোদয় এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক জনাব ডক্টর আব্দুস সোবহান গোলাপকে দায়িত্ব দিয়েছেন সম্মিলন করার জন্য। আমরা বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলার সর্বত্র জায়গায় গিয়ে বাংলাদেশ আওয়ামী উলামা লীগের প্রচার প্রসার করে গত 29 এপ্রিল আমাদের সম্মিলনের ডেট ছিল। আমাদের প্রিয় নেত্রী জাপান টোকিও সফরের জন্য আমাদের এই সম্মিলন স্থগিত করেছেন, আগামী 9 তারিখে আসবেন, এসে সম্মিলনের ডেট দিবেন। প্রিয় নেত্রী ছায় বাংলাদেশের আলেম ওলামা পীর মাশায়েখ এবং সকল আলেম ওলামাকে নিয়ে বাংলাদেশ আওয়ামী উলামা লীগ গঠন করার জন্য আমাদের প্রিয় নেত্রীর আশা ভরসা। আমরা চাই বাংলার প্রত্যন্ত অঞ্চলে প্রিয় নেত্রীর যে আশা, এই আশাকে আমরা পূরণ করবো ইনশাআল্লাহ বাংলার প্রত্যন্ত অঞ্চলে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের যত গ্রুপ ছিল সকল গ্রুপ সকল ভেদাভেদ ভুলে গিয়ে এখন আমরা এক মঞ্চে এসেছি। এক মঞ্চে এসে আমরা এতদিন ছিলাম অভিভাবকহীন, এখন আমাদের সকলের অভিভাবক হয়েছেন বাংলার মানুষের বিশ্বস্ত ঠিকানা জননেত্রী শেখ হাসিনা। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা হচ্ছেন আমাদের প্রিয় অভিভাবক, উনি আমাদেরকে সকল মতামত ভুলে গিয়ে সকল আলেম ওলামাকে একত্রিত করে আমাদেরকে সম্মিলনের ডেট দিয়েছে। আমাদের মধ্যে বর্তমানে কোনো ভেদাভেদ নাই ইনশাআল্লাহ। আসলে এশিয়া মহাদেশে সবচেয়ে রাজনৈতিক যে দল, ওই দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই বাংলাদেশ আওয়ামী লীগের অনেক বড় সংগঠন হওয়ায় এতে অনেক নেতাকর্মী আছে, ওই নেতাকর্মীরা সুন্দরভাবে সম্মিলন করবে, একাধিক থাকতেই পারে, অনেকে সংগঠন করেছে দীর্ঘদিন থেকে থাকবে, এটা কোনো সমস্যা নাই। আজকের দিনে কুমিল্লা জেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আছি এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য হিসেবে আছি। এই যেহেতু বড় দল, এই বড় দলের মধ্যে অনেক প্রার্থী থাকতে পারে। এখানে প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে সাধারণ সম্পাদক মনোনীত করবেন উনি সাধারণ সম্পাদক হবেন এবং তাদের মধ্যে আমি একজন দীর্ঘদিনে রাজনীতি করে আসা একজন ছোট কর্মী, আমি চাই বাংলাদেশ আওয়ামী উলামা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যদি হতে পারি প্রিয় নেত্রীর দোয়ায়, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের আলেম ওলামা পীর মাশায়েখ যারা এই বাংলাদেশে আছেন তাদেরকে নিয়ে প্রিয় নেত্রীর দোয়ায় আমরা আওয়ামী উলামা লীগ সুন্দর করে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ।